হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আফ্রিন্স ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন। আজকে অনেক দিন পর ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছি, সাথে আমার মেয়ে আইজারও কিছু টুকটাক কেনাকাটা আছে। তো ধানমন্ডি পূর্ণ হতে যাচ্ছি আজকে আমরা। তো আজকে আলমাসে এসেছি, তো আমার ফ্রেন্ডও এখানে আসতেছে, তো আমরা এখানে মিট করব আর কিছু টুকটাক শপিংও করব। এখানে কিছু ফ্লাওয়ার দেখা যাচ্ছে, কিছু গাছ দেখা যাচ্ছে, খুব সুন্দর। আমিও একটা নিলাম, অনেক ভাল লাগছিল। তো এইখানে হচ্ছে ওদের টয়েস খেলনার সেকশনটা, তো এখানে অনেক ভালোই কালেকশন ছিল। কোনটা রেখে কোনটা নিব, আমি তো খুব কনফিউজ। আমাকে বলতেছিল যে তুমি কিছু খেলনা চুজ করো যেটা ভাল লাগে, তোমার তো বেবি আছে, তো কী ধরনের খেলনা ভাল লাগবে বেবিতে। আমার মেয়ে তো কোনো খেলনাই হচ্ছে এক মিনিটের বেশি ওর ভালো লাগে না, সব কিছু সে ফিক্কা দিয়ে ফেলে দেয়। তার ঘরের জিনিসই পছন্দ, সে কোনো ধরনের খেলনাই তার ভালো লাগে না, সেটা যতই মানে আমি শখ করে আনি না কেন। তাই আমি আসলে ওকে কোনো ভালো কিছু সাজেস্ট করতে পারতেছিলাম না। এই যে একটা ডল, তার মাথার চুল নিয়ে সমস্যা, তার নাক নিয়ে সমস্যা, ঠোঁট নিয়ে সমস্যা। এই মেয়ের জন্য পাত্র পায় না, এই মেয়ে পাত্রও পাবেও না, বিয়েও হবে না, ঠিক আছে। ফাইনালি রুবাই তার এই ফ্রোজেন বার্বিটা ভালো লাগছে, তো এটাই নেওয়া হয়েছে শেষ পর্যন্ত। এত সমস্যার পর ফাইনালি বার্বিটা নিল। তো এটা আসলে আমার মেয়ে আইসাকে, ওর জন্মদিন নিয়ে রুবাইতা আসতে পারেনি, তো ওর জন্য গিফটটা দিয়েছে। থ্যাংকস রুবাইতা। আমাকে আগে বললে হয়তো আমি নিতে দিতাম না, এর জন্য আমাকে আগে বলে নাই সে। তো পাশের বিল্ডিংয়েই শেফস টেবিল ধানমন্ডি, তো ওখানে আমরা চলে গেলাম। তো এখানে সিঁড়ির সামনে গ্লাস দেয়া, গ্লাসের ওই পাশে খুব সুন্দর সিঁড়িতে বই এভাবে সাজিয়ে রাখা হয়েছে, দেখতে অনেক ভালোই লাগছিল। তো এটা আসলে ইউআই ইউনিভার্সিটি ছিল পুরাটাই, তো আমার বিবিএ এমবিএ এখানেই কেটেছে। তো যখনই আমি তাকাচ্ছি এই সিঁড়ির দিকে, বারবার মনে হচ্ছে যে এই সিঁড়ি দিয়ে কত উঠেছি কত নেমেছি। এখানে স্প্যাগেটি, পাস্তা, স্যালাড, বিভিন্ন রকমের পাস্তা, চিকেন চিলি, মাশরুম সটে, বেবি কর্ন সটে, একটা আইটেমই ছিল। ইন্ডাস ক্যাফে ছিল, এখানে প্রায় দেখে অনেক ভিড় হয়, তো ভালো আজকে কিছু নেই এখান থেকে। তো
চকলেট মাফিন আর লেমন টার্ট দিলাম। খাওয়ার পর সেরকম ভালো লাগেনি, যেরকম ভেবেছি এক্সপেক্ট করেছি সেরকম ভালো লাগেনি, হয়তো লাঞ্চ করে গিয়েছি তার জন্য হতে পারে। তো এই ছিল আজকের ব্লগ। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।